জয়েন স্যার। জয়েন জওয়ান, জওয়ান তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ স্যার? জওয়ান আমাদের জঙ্গলের দক্ষিণ দিকে যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের থেকে তোমাকে একটা সুটকেস আনতে হবে। আর হ্যাঁ খুব সাবধান, তার পক্ষেও যেন টেন না পাই, ওতে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, ভুল মানুষের হাতে লাগলে এতে দেশের ক্ষতি হতে পারে। ওকে স্যার, জয়েন। জয়েন। জয়েন স্যার। জওয়ান তুমি ইমিডিয়েট জঙ্গলের বাইরে আমাদের যেটা ক্যাম্প আছে ওখানে যাও। কিন্তু কেন স্যার? ওখান থেকে তোমাকে একটা সুটকেস দেবে, ওটা নিয়ে তুমি সাবধানতার সাথে এখানে আসো, কারণ ওর মধ্যে বর্ডারে অনেক মূল্যবান তথ্য আছে। ওকে স্যার, জাহিন। স্যার, আরে জওয়ান তোমার এরকম অবস্থা কি করে হলো? স্যার আমি যখন জঙ্গল দিয়ে সুটকেস নিয়ে আসছিলাম তখন সুটকেস আরে জওয়ান এটা তুমি আমাকে কি শোনালে? ওই সুটকেসের মধ্যে বর্ডারে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যদি এই কথাটা মেজর সাহেব জানতে পারে তাহলে উনি আমাদের চাকরির থেকে বরখাস্ত করে দেবে। আরে শিবা এটা কি গন্ডগোল করে রাখলো, এখন যদি মেজর সাহেব ফোন করে আমি ওনাকে কি জবাব দেবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে কার জন্য একটা চলার আওয়াজ পাচ্ছি না, এই জঙ্গলের মধ্যে আবার কে আসছে দেখি তো। আরে শিবা, শিবা এদিকে আসছে কেন? হ্যালো ভাই। ভাই তুই তো তোর সুটকেস পেয়ে গেছিস, তাহলে আমার বাকি টাকাটা কখন দিবি? ঠিক আছে তুই তো টাকা পেয়ে যাবি, এক্ষুনি তুই জঙ্গলে চলে আয়। ঠিক আছে আমি আসছি। বেঈমান বল তুই এমনটা কেন করলি? স্যার স্যার আমি বলছি, আমি বলছি আসলে হয়েছিল কি, বোনের ফোন। হ্যালো, হ্যাঁ বোন বল। দাদা মায়ের শরীর অনেক খারাপ, মাকে হসপিটালে অ্যাডমিট করেছি, ডাক্তারবাবু বলেছেন মায়ের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে। বোন তুই টেনশন করিস না, আমি কোনো ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা। বোনের তো বলে দিলাম টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো? একটা দুটো টাকা নাকি 10 লক্ষ টাকা। ভাই আরে কে তুমি? আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো, আমি দূর থেকে তোমার সব কথা শুনেছি, তুমি কত বড় বিপদে আছো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, এর বদলে তুমি যদি আমার একটা ছোট্ট কাজ করো তাহলে তোমার যত টাকা লাগবে আমি তোমায় তত টাকাই দেবো। কি কাজ করতে হবে আমাকে? বেশি কিছু না, শুধু বরের গোপন তথ্য আমাকে এনে দিতে হবে। না না আমি এমনটা করতে পারবো না। কোনো ব্যাপার না, তুমি ঠান্ডা মাথায় ভালো করে ভেবে নিও, তারপরে আমায় জানিও। এর মধ্যে আমার ফোন নাম্বার আছে, যদি দরকার পড়ে তাহলে কল করো, এখন আমি আসছি। হ্যাঁ বোন বল। দাদা মায়ের শরীর আরো খারাপ হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছেন ইমিডিয়েটলি টাকা জমা করতে হবে, না হলে আমার চিকিৎসা হবে না। ঠিক আছে বোন তুই চিন্তা করিস না, আমি কিছু করছি। হ্যাঁ দাদা। হ্যালো। হ্যালো ভাই, আমি তোমার সব কাজ করতে রাজি আছি,
কিন্তু আমার এখনই 50 লাখ টাকার দরকার। ঠিক আছে, তুই টাকা পেয়ে যাবি। ঠিক আছে ভাই। জয়েন স্যার। জওয়ান, তুমি ইমিডিয়েটলি জঙ্গলে বাইরে আমাদের যেটা ক্যাম্প আছে ওখানে যাও। কিন্তু কেন স্যার? ওখান থেকে তোমাকে একটা স্যুটকেস দেবে, ওটা নিয়ে তুমি সাবধানতার সাথে এখানে আসো, কারণ ওর মধ্যে বর্ডারে অনেক মূল্যবান তথ্য আছে। ওকে স্যার, জাহিন। হ্যালো। হ্যালো ভাই, আর কিছু সময়ের মধ্যে আমি জঙ্গলের রাস্তা দিয়ে একটা ভীষণ মূল্যবান স্যুটকেস নিয়ে আসবো। আর হ্যাঁ, তুমি আমার উপরে আক্রমণ করে দেবে, কারণ আর্মিদের নজর আমার উপরে থাকতে পারে। ঠিক আছে ঠিক আছে, এখন আমি রাখছি। ভাই দেখ, তোর সংকল্পটা ঠিক ছিল, কিন্তু যে পথটা অবলম্বন করেছিস এটা ঠিক না। আজ তোকে তোর একমাত্র তোর মায়ের জন্য ছেড়ে দিলাম, কিন্তু এর পথে যে এমন কাজ করিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এখন ভুল তো করে ফেলেছিস, এখন এটা শুধরাতে তো হবে, এর জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। শোন, ওকে স্যার। হ্যালো ভাইজান, আমার থেকে বড় একটা ভুল হয়ে গেছে। আমি তোমাকে যে স্যুটকেসটা দিয়েছিলাম সেটা ডুপ্লিকেট ছিল ভাইজান, এখন আমি অরিজিনাল স্যুটকেসটা নিয়ে আসছি। তুমি ডুপ্লিকেট স্যুটকেসটা আর টাকা নিয়ে জঙ্গলে আসো। ঠিক আছে। আসল স্যুটকেসটা কই? ওই যে